অটো ও মোটর বাইক সংঘর্ষে মৃত্যু হলো এক মোটর বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত মোটর বাইক আরোহীর নাম সিদ্ধার্থ মণ্ডল, 30 বছর বয়স তার। বাড়ি সংশ্লিষ্ট থানার আলমটোলা এলাকায়। জানা যায়, এদিন সন্ধ্যায় শাড়ির দোকানে পাটের বীজ কিনে নিয়ে বাড়ি আসার পথে গীতা মোড় এলাকায় দ্রুত গতিতে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর বাইককে ধাক্কা মারে। তাতে গুরুতর জখম হয় ওই মোটর বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই মোটর বাইক আরোহীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পাটের বীজ আনতে যাচ্ছিল গীতা মোড়ে স্ট্যান্ডের দিকে, ওখানে একটা অটোর সাথে অ্যাক্সিডেন্ট করে এই ঘটনাটা ঘটে। আমি তো আমার শ্বশুর বাড়ির তরফ থেকে শুনতে পেলাম, উনি আমার খালাম ভাই। উনি এমনিতে বেকার হতো, ওর সি গ্রুপে ওর টিকে রয়েছে। সামনে মাসে ওর কাউন্সেলিং ছিল, এমনি বেকারত্ব হিসাবে ও বাড়ির কাজকর্ম করতো, চাষির কাজ করে। কোন থানার অধীনে? মোটামুটি থানার অধীনে যাচ্ছিল, ও গীতা মোড় স্ট্যান্ডের দিকে, ওদিকে পাটের বিষয় আনতে যাচ্ছিল। দিয়ে অটোর সাথে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এটাই শুনলাম। অবস্থায় দেখলেন? অবস্থা এখন যা শুনলাম, ডাক্তারবাবু আমাদের ডেথ বলে ঘোষণা করে। নাম কি ওনার? শশাঙ্ক মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আলমটোলা, উত্তর লক্ষ্মীপুর জিপির আন্ডারে। কোন থানা ওটা? মোটামুটি থানা। কখন শুনতে পেয়েছেন, কখন হয়েছে ঘটনাটা? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।